الشيخ مظفر بن محسن حفظه الله যিনি খুতবার জুমা আপনাদের সম্মুখে পেশ করলেন, অন্যান্য ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত তবলিগী ভাইরা যারা এই তবলিগ ইজতেমার এই অল্প সময়ের মধ্যে আয়োজন করেছেন, কর্মকর্তা বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অসুস্থ মানুষ, আপনারা যদি চলাফেরা করেন, এই যে মাসকান্দা দৌড়দৌড়ি করতেছেন, তাহলে তো আমার না বলাটাই ঠিক। নামাজের পরে সময় দিলাম সুন্নত পড়ার জন্য, এখন সময় দিতে হবে আপনাদের চলাফেরা করার জন্য, মাসকান্দা দৌড়দৌড়ি করবেন, 2 মিনিট বসেন, আমি অসুস্থ মানুষ, এই আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমি বক্তব্য রাখবো না, আমার এই আপনারা জানেন আমি করোনা আক্রান্ত হয়েছিলাম, আমার গলা এখনো পরিষ্কার হয় নাই, দু একটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালি নাফসি, যে কেহ ভালো কাজ করবে, ভালো আমল করবে, সেটা সে তার নিজের জন্য করছে, সেটার বিনিময়ে সে নিজে পাবে। ওমান আসাফা আলাইহা, আর যে কেহ খারাপ করবে, মন্দ কাজ করবে, সেটার শাস্তি তাকেই ভুগতে হবে। সম্ভবত তাবলিগী ভাইরা, যে কেহ আমল করবে সেটা তার নিজের জন্য করে, ভালো করলে ভালো বিনিময় পাবে, খারাপ করলে শাস্তি পাবে। আমরা সবাই ভালো মন্দটা মোটামুটি বুঝি, এরকম কেউ নাই যে ভালো মন্দ কে বুঝে না। হ্যাঁ, যেগুলি একবারে মশলা মশাইলের ব্যাপার, যেটা বুঝতে গেলে কোরআন হাদিসে স্টাডি করতে হয় বা পড়তে হয় বা আলেমদের কাছে যাইতে হয়, ওরকম জিনিস হয়তো আমাদের সামনে ক্লিয়ার থাকে না অনেকের সামনে, কিন্তু এমনিতে ভালো মন্দ আমরা সবাই বুঝি। বুঝেন না আপনারা? হ্যাঁ, একজনে কোরআন হাদিসের আলোচনা করলে এই যে হাঁটাহাঁটি করা, এটা তো খুব ভালো কাজ না? এই জন্যই তো বাড়ির থেকে আসছেন আপনারা, বাড়ির থেকে নিজের পরিবার পরিজনকে বলে আসছেন, তবু দিই করা যাইতেছি, বেহেস্তাটা কামাই করে কাঁধে করে নিয়ে আসবো। এই যে হাঁটাহাঁটি চলাচলি করা, এটা ভালো কাজ না? তো ভালো কাজ বলে আমরা বুঝি, আমরা ওলামায়ে কেরামগণ আপনাদেরকে এগুলি আপনাদেরকে স্মরণ করান বার 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 বার, কেন জানি আমরা সেগুলি ভুলে যাই বা অলসতার কারণে সেগুলি আমরা আমল করি না। আচ্ছা যা, আমি আগেই বলছি যে ভালো করবে ভালো পাবে। ইন্নামা আলাইনাল বালা, আলেম ওলামাদের দায়িত্ব পৌঁছাইয়া দেওয়া, জোর করে বাইন্দা বাইরিয়া আপনারা কাজ করতে পারবেন না, এটা হলো আমাদের দায়িত্ব না। এটা করার থাকলে আল্লাহ রাব্বুল আলামিন করতেন, কিন্তু আল্লাহ করেন না। এই জন্য ভালো আমরা বুঝি, বুঝতে বুঝতে এই যে ওয়াস কোন, তবলিগ কোন, সভা সমিতি, কনফারেন্স, বই পুস্তক আমরা অনেক লিখি পড়ি, অনেক মশলা মশাইল নিয়ে আমরা
তর্ক বিতর্ক করি, কিন্তু আমলের বেলা একটু চিন্তা করে দেখেন আমরা কতটুকু আছি। আমলের বেলা আচ্ছা ভালো আমরা বুঝি, ভালো কাজ করলেই কি ভালো হয়ে গেল আপনি বিনিময় পাবেন আল্লাহর কাছ থেকে? ভালো কাজ করলেই আপনি কি আল্লাহর কাছ থেকে বিনিময় পাবেন? ভালো কাজের আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য কিছু কন্ডিশন আছে, শর্ত আছে, সেগুলি হল ভালো কাজ আপনার করতে হবে আল্লাহর হস্তে আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে, লিল্লাহিয়ার সাথে, ওটার মধ্যে যেন তাকাব্বুর অহংকার কোন রিয়া না আসে। কথাটা বুঝছেন, বুঝছেন নাকি? আমি আসছি আপনাদের এই মহান কাজে শরীক হওয়ার জন্য। আমি যদি খুব মনের মধ্যে একটা বড় অহংকার নিয়ে এই মঞ্চে আসছে, আমি একজন এমপি, আমি একজন ওইডিয়া 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 ওইডিয়া, আমি যায় মানুষের সাথে দেখবো, কথা কইবো, সম্মান করবো, এটা করবো ওইটা করবো, আমি যদি এই উদ্দেশ্যে বাড়ির থেকে বের হয়ে আসি, এটা যত ভালো কথা কই যত কিছু কই, আল্লাহ আমার দিব কিছু দিব ভালো কাজ, সেটাও আল্লাহর হস্তে করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। দুনিয়ার কে কি বললো না বললো, হ্যাঁ একজনে বলছিল যে আমরা তো এটা করতেছি আঙ্গ স্বার্থ আছে ভালো কাজই, বকা দিলে আমরা শুনতে রাজি আছি, আমাদেরকে যাই কিছু বলেন আমরা সেগুলো শুনতে রাজি আছি, খালি আকারে মাইরেন না, কারণ আমরা এই কাজটা করতেছি এই দেবতা আমার স্বার্থ আছে। আমার কাছে একবার কতগুলি যুবক আসলেন আমার এলাকার, আসে বলতেছেন আমরা একটা বিরাট ধরনের সভা করার চাই, ভালো কথা। ওই আস্তে আস্তে লক্ষ্মী একটা সভা করতে চাই, বাংলাদেশে যত বড় বড় বক্তা আছে হানাফি মাজহাবের আহলে হাদিস আরো আরো যারা আছে সবাইয়ের নাম দা বিরাট বড় একটা পুস্তক হইব, আপনি ওই প্রধান অতিথি থাকবেন। আমি কিছু তুমি তোমরা এত টাকা করবি বে, এই সব বড় বড় আলেমদেরকে দাওয়াত দিলে আর সব বড় বড় আলেমরা একদিনের তারিখ তোমাদেরকে দিতে পারবে? লিডার আগের তো উদ্দেশ্য অন্যটা, কি উদ্দেশ্য? কোন আলেমরে দাওয়াত দিতাম না, পোস্টার বানায় দুই হাত লম্বা, যত বড় বড় যে কোনো সম্প্রদায়ের আলেম তার নাম দিয়ে রাখবো আর আপনি থাকবেন প্রধান অতিথি। আলেম কেউ একজনের দেওয়া দিতাম না, কেউ আইত না, আপনি শুধু একবার ভোটটা বাস করে দিলেন, কি হবে তোমাদের? লক্ষ লক্ষ টাকা আমরা এই আলেমদের পোস্টারের নাম দিয়ে আমরা কালেকশন করতে পারবো। আইলো না, কেউ আইসে না, মোবাইল নিয়ে কখন দেখলাম একটা নাটক করলাম, বোকাসারি করলাম, ওই আইসত নাটে হামিসত এটা হয়ে গিয়া, এটা আমার স্বার্থ। এখানে আপনি বোকাসারি করেন, মাস দেন, যা কিছু করেন, তাদের একটা স্বার্থ আছে, তারা স্বার্থের জন্যই করছে। এই দুনিয়ার অর্থ কিছু আর্থিক। আমি যে কথাটা বলতেছিলাম, ভালো কাজ দুনিয়ার মধ্যে অনেক, আমরা জানি সবসময় আলেমদের মুখে শুনি, এই জন্য ভালো কাজগুলি করতে হবে আল্লাহর হস্তে, এটার মধ্যে কোনো হিংসা, কোনো হাসাদ, কারো প্রতি শত্রুতা, কারো প্রতি বিরোধিতা, কারো ছোট করবার জন্য, কারো বড় করার জন্যে, এগুলি কোনো উদ্দেশ্যের জন্য না থাকে। এটা আমি আমাকে উপস্থিত করতেছি, আমার আপনাদের তাবলিগি ভাইদেরকে বলতেছি,
এটা বড় জিনিস, খুব খতরনাক। সারা জীবন চেষ্টা করব, কোথাও যদি লিল্লাহিয়াত না থাকে, ইখলাস না থাকে, কোনো কাজে লাগবে না। আমার ভাইরা, এই যে তবলিগ, তবলিগ ইজতেমা, আপনারা দেশের পরিস্থিতি জানেন, করোনা সারা বিশ্ব, সারা বিশ্বের অবস্থা, বড় ধরনের সভা সমিতি একটু সরকারের পক্ষ থেকে নিষেধ আছে, এই জন্য সারা দেশে সভা সমিতি হইতেছে, কোথাও বাধাগ্রস্ত হয় না, কিন্তু উপস্থিতি কম থাকে। আমি অসুস্থ থাকার কারণে মনে হয় এই এই সিজনে এই প্রথম একটা সমাবেশে আমি উপস্থিত হইলাম। এখন পর্যন্ত কোনো সভা আমি যাইতে পারি না, যাওয়ার সুযোগ হয় নাই, আমার শরীর আমাকে অনুমতি দেয় না। এটা এই দুই তিন দিনের আলোচনা, তিন চার দিনের। তারপরে এখানে বড় একটা ইজতেমা প্রতি বছর, সরকারের সেটার দিকে নজর থাকে, ওইবারে আমাদের হানাফি ভাইরা করেন, দুটোর দিকে সরকারের নজর থাকে। যখন দানি কলটের কথা শুনছে, আমরা তো ওরকম মাইকিং করা হয় না, কোনো কিছু না, তখন পুলিশের লোকেরা আসছে বোধহয়, এখানে কালকে না বসুদিন আসছিল, আসলো, তারপর মনে করছে যে সেই আগের মতো বিরাট আকারে বড় কিছু হচ্ছে। পরে আমি শুনছি, আমি শুনে কালকে রাত্রে ও সিরিয়া ডাকা আনছে, বলছে এটি কোনো কিছু না, এটা তো আমি আয়োজন করি, একটু নিজের বাড়াই বলছি, এটা তো আমার আয়োজনে হয়, প্রতি বছর আমি করি, এখানে কোনো ওরকম কোনো ওই ধরনের বক্তৃতা হবে না, এটার দায় দায়িত্ব আমার উপরে। তাহলে স্যার ঠিক আছে, আমি তো অত জানি না, অবশ্যই আইসে মাত্র তিন দিন হয়েছে, যাক দে। এটা আমি এই জন্য বললাম, দিনের কাজে, নেকির কাজে, যে যেখান থেকে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটু সহযোগিতা করবেন, ওটা অনেক বড় কাজে লাগবে। আর নামের জন্য করলে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে না। যাক, এই বছর এই দানি খোলা আলাদিস তবলিগ ইসলাম প্রতি বছরের মতো আর কি এই বছরটা একদিনের জন্য করছে, এটা বাদ দেয় না। আমরা যারা তবলিগ করি, যারা তবলিগকে ভালোবাসি, আপনারা তবলিগি ভাইরা, আমি আমাদের যারা এই কাজের জন্য আমাদের আলেম ওলামারা বেশি বেশি সময় দিতে পারে এবং দিচ্ছেন, তাদেরকে আমি অনুরোধ করে বলবো, তবলিগি ভাইদেরকে কিছু শেখানোর চেষ্টা করুন এবং প্র্যাকটিক্যালভাবে আমল করানোর চেষ্টা করুন। আমাদের মানুষেরা কিছু শিখবার চায় না, তবলিগে গেলেই যে সব কিছু শিখে তারা, শিখতে হবে আমাদেরকে এইরকম ভাবে। এই যে যারা আছেন তবলিগের, আপনারা অনেক দিন যাবত তবলিগে যান, বিভিন্ন জনসভা যান, ওয়াজ শুনেন, মসজিদে কোরআনের তফসির শুনে অনেক কিছু শুনেন অনেকে। আমি জামাত নিয়ে গেছি একবার আমার এলাকায় চারশত জামার সাথে, ওখানে বয়স্ক মানুষ অনেকটি, আমি মসজিদের মধ্যে গ্রুপ করে দিছি, এই তুমি তাদেরকে দোয়া শেখাও একদিক থেকে, ওই সকাল থেকে বিকেলে যে আমি জিজ্ঞেস করি মুরব্বিদেরকে কি কি শিখছেন, তখন এক মুরব্বি ভালো বয়স অত বেশি না, করে মাদানি ভাই কি করতাম
হুজুরে কয়েকবার, জিবরা মুসলমান আরেকবার, কবে গেলে জিবরা আরেকদিকে মুসলমান, এই যে জন্য শিখাইতে হবে। আমাদের দানিখোলা ইজতেমা সংক্ষিপ্ত আকারে একদিনে অনুষ্ঠিত হল। আপনারা জানেন আমাদের চকপাসপাড়া, ওখানে একটা জোর ইজতেমা আমরা করে থাকি। আপনারা গেছেন না অনেকেই চকপাসপাড়া? তা আমরা চিন্তা করতেছি যে আমাদের ওইটা এবার কি করি, করলে তো মানুষ আসবে বা বৃষ্টি বর্ষা এসে যেতেছে, মৌসুম এসে যেতেছে, এই কোন সময় বাতাস শুরু হয়, কোন সময় কি হয়, আমরা চিন্তা করছি যে আমাদের তো বলি কি ভাইদেরকে কিছু শিখাইতে হবে, কিছু আমল করাইতে হবে। এই জন্য আমরা একটা চিন্তা ভাবনা নিচ্ছি যে আমরা রমজানের মধ্যে ইজতেমা করব। রমজানে এবং একদিন না দুই দিন না, শেষের দশ দিন, ২০ তারিখ থেকে নিয়ে ২৯ তারিখ পর্যন্ত, ওটার মধ্যে হবে। যারা যাবে তারা ইতিকাফ করবে, আল্লাহ বলছেন ইতিকাফ যে মানুষটা ভালোভাবে সুন্দরভাবে আদায় করলো তার অতীতে গুনাহ মাফ হয়ে যায়। বেজুরা রাত্রিগুলিতে জাগা হবে, তাহাজ্জুদের নামাজ জামাতের সাথে পড়া হবে, দোয়া হবে, অনেক কিছু ধর্মীয় আলোচনা হবে। যদি একটা মানুষ আমার উসিলা, আমাদের ইজতেমার উসিলা লাইলাতুল কদরের রাত্রিটা পেয়ে ফেলল, হাজার বছর ইবাদতের চেয়ে উত্তম, কত ভালো। তাই আমরা উদ্যোগ দিচ্ছি, চেষ্টা করতেছে, এখন ফাইনাল করে নাই, যে আমাদের ইজতেমাটা চকপাস করা হবে ২০ তারিখ, রোজার ২০ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত। যারা যাবে ওখানে এতেকাপ করবে, দশ দিনের মধ্যে অনেক কিছু শিখতে পারবে, একটা ক্লাসের মতো করে দিব, আমলও করতে পারবে। বেজোড়া রাত্রিগুলি জাগবে, তাহাজ্জুদ করবে, আল্লাহর কাছে মোনাজাত করবে। যদি আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদরের রাস্তা